পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কলকাতায় নিয়োগ করা হবে বিভিন্ন পদে এখানে ডাটা ম্যানেজার ফার্মাসিস্ট এবং আরও অন্যান্য পদে নিয়োগ করা হবে তো আমরা এখান থেকে চলে যাচ্ছি রিক্রুটমেন্ট ট্যাবে রিক্রুটমেন্ট ট্যাব থেকে আমরা এক এক করে যে অফিসিয়াল নোটিশগুলো বেরিয়েছে সেই নোটিশগুলো ডাউনলোড করে নিতে পারবো তো এখানে যখনই আমরা চলে আসব। এখানে আমরা উপরের দিকে সবার প্রথমে দেখতে পারবো ওয়াক ইন ইন্টারভিউ ফর দ্য পোস্ট অফ এলটি ডাটা ম্যানেজার অ্যান্ড ফার্মাসিস্ট এই পদের জন্য ইন্টারভিউটা হবে তেরো তারিখে মানে তেরোই অক্টোবর তাহলে এখানে আমরা ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি এরপর আমরা চলে আসবো পরের যে নোটিসটা মানে দুটো নোটিস বেড়েছে সেই নোটিসটার জন্য ইন্টারভিউ হবে বারো তারিখে আমরা সেটাও এখানে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি এবং সমস্ত ডিটেলস আমরা এক এক করে এখান থেকে দেখে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সে অফিসিয়াল নোটিফিশন ক্যালকাটা স্কুল অফ টপিক্যাল মেডিসিন এখানে নিয়োগ করা হবে কলকাতায় তো আমরা এখানে পরপর দেখে নেব যে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ করা হবে ওয়ার্ক ইন ইন্টারভিউটা হবে তেরোই অক্টোবর দুই হাজার কুড়ি দশটা থেকে একটা পর্যন্ত ঠিক আছে এরপরে কোন কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করা যাবে এখানে কারা আবেদন করতে পারবে এবং প্রত্যেক মাসে স্যালারি কত টাকা করে দেওয়া হবে সমস্ত কিছু আমরা দেখে নেব প্রথম পোস্টার নাম রয়েছে ল্যাব টেকনিশিয়ান একটা পোস্ট ফাঁকা রয়েছে স্যালারি দেওয়া হবে প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা করে এক্ষেত্রে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে টেন প্লাস টু ইন সায়েন্স সাবজেক্ট উইথ বিএসসি এমএলটি অথবা ডি অথবা ডিএলটি ফ্রম অ্যানি ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন রিকনাইজড বাই বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অথবা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তাহলে এখানে বলা হচ্ছে যে ক্লাস টুয়েলভে কিন্তু সায়েন্স নিয়ে পাশ করে থাকতে হবে এবং পরবর্তীতে বিএসসি এমএলটি অথবা ডিএমএল টি অথবা ডিএল টি কোর্স যদি আপনারা করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে অর্থাৎ আঠারো থেকে পঁয়ত্রিশ বছর ক্যান্ডিডেট সবাই এখানে আবেদন করতে পারবে এরপরে রয়েছে ডাটা ম্যানেজার ডাটা ম্যানেজার পদের জন্যও একটা পোস্ট রয়েছে বারো হাজার টাকার প্রত্যেক মাসে দেওয়া হবে এক্ষেত্রে বলা হচ্ছে টেন প্লাস টু উইথ গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট উইথ ডিগ্রি ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম গভেন্ট রিকগনাইজ ইনস্টিটিউশন অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি ইনক্লুডিং এমএস অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইমেল অ্যান্ড ইন্টারনেট এই সমস্ত কিছু জেনে থাকলে এবং টেন প্লাস টু উইথ গ্র্যাজুয়েট অবশ্যই এখানে গ্রাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে যদি আপনি হতে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন এবং কম্পিউটার সার্টিফিকেট কোর্স কিন্তু করে থাকতে হবে এখানে বলা হচ্ছে পঁয়ত্রিশ বছর ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে এরপর হচ্ছে ফার্মাসিস্ট ফার্মাসিস্টের জন্য একটা পোস্ট ফাঁকা রয়েছে প্রত্যেক মাসে আঠারো হাজার টাকা করে এক্ষেত্রে স্যালারি দেওয়া হবে টেন প্লাস টু উইথ ডিপ্লোমা ইন ফার্মাসি ফ্রম আর ইকোনো ইনস্টিটিউশন অর বোর্ড তাহলে এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং আপনি যদি ডি ফার্ম অর্থাৎ ডিপ্লোমা ইন ফার্মাসি করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে হবে পঁচিশ বছর পর্যন্ত এখানেও বয়সের সময়সীমা রয়েছে ক্যান্ডিডেট নিড টু রেজিস্টার বিটুইন টেন এ এম টু টুয়েলভ পি এম অন থার্টিন্থ অক্টোবর টু থাউজেন্ড টোয়েন্টি তাহলে এখানে বলা হচ্ছে তেরোই অক্টোবর দশটা থেকে বারোটার মধ্যে রেজিস্টার করতে হবে ক্যান্ডিডেটকে এবং সেখানে কিন্তু যেতে হবে কোথায় যেতে হবে আমি একটু পরে আপনাদের দেখিয়ে দেব তাহলে এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ব্রিম ওয়ান অ্যাটেস্টেড কপি অফ দেয়ার টেস্টিমোরস ইনক্লুডিং বায়োডাটা অ্যান্ড সার্টিফিকেট অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশান অ্যাড্রেস টু দ্য ডিরেক্টর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ওয়ান জিরো এইট চিত্তরঞ্জন অ্যাভিনিউ কলকাতা সেভেন ল্যাক অ্যান্ড সেভেন্টি থ্রি তাহলে এই যে ঠিকানাটা দিয়ে দেওয়া হয়েছে এই ঠিকানায় আপনাদের চলে যেতে হবে আর একটা ভ্যাকেন্সির নোটিশ রয়েছে সেই ভ্যাকেন্সিটার নোটিস আমরা এখন দেখে নেব তো আমরা চলেছি সেই ভ্যাকেন্সিটার নোটিসে তো বন্ধুরা ইতিমধ্যে আমরা চলে এসেছি আর একটা নোটিসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেমোনং এবং ডেট তো রয়েছেই তো নোটিশ এখানে বলা হয়েছে এই যে ওয়াক ইন ইন্টারভিউটা রয়েছে এই ওয়াকিন ইন ইন্টারভিউটা হবে বারো তারিখে আগেরটা ছিল তেরো তারিখে এটা হবে বারো তারিখে তো এক্ষেত্রে কোন কোন পোস্টের জন্য আবেদন করা যাবে এবং কোয়ালিফিকেশান কী লাগছে স্যালারি কত টাকা করে দেওয়া হবে সমস্ত কিছু দেখে নিচ্ছি রিসার্চ অফিসার মেডিকেল একটা পোস্ট রয়েছে এক্ষেত্রে স্যালারি থাকবে সাতান্ন হাজার চারশো অষ্টাশি টাকা প্লাস সাত হাজার আটশো পঁচাত্তর টাকা এইচ আর এ অর্থাৎ সব মিলিয়ে হচ্ছে পঁয়ষট্টি হাজার তিনশো তেষট্টি টাকা পার মান্থ প্রত্যেক মাসে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এম বিবিএস ফ্রম এ রিকগনাইজড মেডিকেল কলেজ প্লাস থ্রি ইয়ার্স রিসার্চ এক্সপেরিয়েন্স অর এমডি অথবা এমএস অথবা ডিএনবি এস বলা হয়েছে আপ টু ফর্টি ফাইভ ইয়ার্স মানে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে এরপর হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য একটা পোস্ট ফাঁকা রয়েছে স্যালারি বলা হয়েছে আঠেরো হাজার টাকা প্রত্যেক মাসে দেওয়া হবে এবং এক্ষেত্রে কোয়ালিফিকেশান লাগবে বিএসসি এমএলটি অথবা ডিএমএলটি অথবা ডিএলটি ফ্রম এনি ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন রিকগনাইজড বাই ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অথবা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এক্ষেত্রেও কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত ক্যান্ডিডেটে আবেদন করতে পারবে এর পরের পোস্ট রয়েছে ফিল্ড ওয়ার্কার ফিল্ড ওয়ার্কার পদের জন্য প্রত্যেক মাসে আঠারো হাজার টাকা করে দেওয়া হবে টেন প্লাস টু ইন সায়েন্স স্ট্রিম উইথ ফিল্ড এক্সপিরিয়েন্স কম্পিউটার নলেজ মাইক্রোসফট অফিস এস আপ টু থার্টি ফাইভ ইয়ার্স তাহলে এখানে উচ্চ সায়েন্স নিয়ে পাশ করতে হবে এবং এক্সপিরিয়েন্স যাওয়া হয়েছে ফিল্ড এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার নলেজ কিন্তু অবশ্যই এখানে থাকতে হবে মাইক্রোসফট অফিসের ওপর যদি আপনি মাইক্রোসফট অফিসের ওপর কোনো কম্পিউটার কোর্স করে থাকেন তাহলে এক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে ক্যান্ডিডেট নিড টু রেজিস্টার বিটুইন টেন এ এম টু টুয়েলভ নুন তাহলে দশটা থেকে বারোটার মধ্যে এখানে ক্যান্ডিডেটকে রেজিস্টার করতে বলা হয়েছে বারোই অক্টোবর দুই হাজার কুড়ি তারিখে এবং সেটা কোথায় সেটাও আমি বলে দিচ্ছি ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ব্রিং ওয়ান অ্যাটেস্টেড কপি অব দ্য টেস্টিমোরস ইনক্লুডিং বায়োডাটা অ্যান্ড সার্টিফিকেট অ্যালং উইথ দ্য অরিজিনাল অ্যান্ড অ্যাপ্লিকেশান অ্যাড্রেস অ্যাড্রেস টু দ্য ডিরেক্টর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ওয়ান জিরো এইট চিত্তরঞ্জন অ্যাভিনিউ কলকাতা সেভেন ল্যাক অ্যান্ড সেভেন্টি থ্রি তাহলে সমস্ত ডকুমেন্ট যেগুলো রয়েছে সেগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে এবং এক কপি কিন্তু এক কপি করে সেলফ অ্যাটাস্টেড টেস্টিমোনিয়ালস নিয়ে যেতে হবে এবং সেটা ইন্টারভিউটা হবে দ্য ডিরেক্টর স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন ওয়ান জিরো এইট চিত্তরঞ্জন অ্যাভিনিউ কলকাতা সেভেন ল্যাক অ্যান্ড সেভেন্টি থ্রি বায়োডাটা এনাকে অ্যাড্রেস করে লিখতে হবে ঠিক আছে তো আজকের বিজ্ঞপ্তি এতটুকুই আর বিজ্ঞপ্তির নোটিফিকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে কিন্তু ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন